আসসালামু আলাইকুম। গবেষণাপত্রে রেফারেন্স লিখবার সময় এক একটা জার্নালের এক এক ধরনের স্টাইল আছে। এই স্টাইলগুলি একটা থেকে আরেকটা চেঞ্জ করা ম্যানুয়ালি করতে গেলে অনেক কষ্ট হয়, এজন্য বিভিন্ন সফটওয়্যার যেমন মেডেলি, এন্ড নোট এগুলো ব্যবহার করা যেতে পারে, যার বিভিন্ন টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন। তবে সাধারণত সাধারণ মানের গবেষণাগুলি যে কোনো জার্নালে খুব দ্রুত অ্যাকসেপ্ট করে ফেলে নিম্নমানের জার্নালে, এজন্য হাতে হাতে অনেকে রেফারেন্স ঠিক করেন। কিন্তু ভালো যদি কোনো গবেষণা করেন সেগুলো উচ্চ কয়েকটা জার্নাল থেকে যখন রিজেক্ট খায়, তখন কিন্তু আপনাকে হাতে হাতে অনেকগুলি রেফারেন্স বিভিন্ন স্টাইলে চেঞ্জ করাটা অনেক কঠিন এবং কষ্টকর হয়ে পড়ে। এজন্য আসলে রেফারেন্স স্টাইল ঠিক করবার জন্য সফটওয়্যার ব্যবহার করাটাই সবচেয়ে ভালো, যদি আপনার গবেষণাটা উচ্চ মানের হয়। আর যদি সাধারণ মানের হয় তাহলে এগুলো নিয়ে খুব একটা টেনশন করার দরকার নাই, হাতে হাতেই 50-60টা রেফারেন্স ইজিলি চেঞ্জ করতে পারেন। তবে যদি 100-200-250 রেফারেন্স হয় তবে সেক্ষেত্রে কঠিন হয়ে যাবে।